সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া গ্রামে আমরা রয়েছি রফিকুল ভাইয়ের বাসায় আমার সামনে বেশ কয়েকটি সম্পন্ন সার দেখছেন এগুলো সবগুলোই উনি প্যাকেজ আকারে বিক্রি করতে চায় এবং কন্টিনিউভাবে কিন্তু দেয় এবং প্রত্যেকটা বিক্রিও হয়ে যায় আজকে আপনাদের দেখাবো সম্ভবত কয়টা আছে কয়টা আছে ভাই রফিকুল ভাই কয়টা আজকে আজকে ষাটটা আচ্ছা আচ্ছা আজকে ষাটটা নিয়ে উপস্থিত হয়েছে আমাদের সামনে তাহলে এই শার্টটা সবই তো মোটামুটি একই সাইজের না একই সাইজের আচ্ছা আচ্ছা উনিশ বিশ মতো একটু আছে উনিশ বিশ একটু হালকা আছে এই যে এই শার্টটা আচ্ছা আমরা আগে একটু দেখি আগে দেখি তারপরে আপনার কাছে আমরা কিছু তথ্য নেব এটা হচ্ছে প্রথম নাম্বার হ্যাঁ প্রথম নাম্বার এইটা ঠিক আছে এতে প্রথম নাম্বার এইটা ঠিক আছে দুই নাম্বারটা চলেন দেখি দুই নাম্বারটা এইটা এই যে দুই নাম্বার দেখেন দুই নাম্বার এইটা আচ্ছা এই যে এটা দুই নাম্বার হ্যাঁ নিচে করে ঘাস খাওয়াবেন হ্যাঁ হ্যাঁ নিচে তাহলে আমরা বুঝতে পারবো ঠিক আছে এটা হচ্ছে দুই নাম্বার বাচ্চা ওই বাচ্চা বাচ্চা বেশ সুন্দর এটাকে টান দেন টান দেন তিন নাম্বার দেখতে চাই আচ্ছা তিন নাম্বারটা এটা তিন নাম্বার না তিন নাম্বার দেখেন এটা তিন নাম্বার তিন নাম্বার কালার দেখেন চা দেখেন

আমরা একটু দেখাই সাত নাম্বার সর্বশেষ এইটা সর্বশেষ এইটা এই যে সাত নাম্বার তাহলে এই শার্টটা এই শার্টটা আসেন আমরা একটু কথা বলি এদিকে আচ্ছা এই যে এইটা রবিউল ভাই এই যে প্রথম নাম্বার যেটা দেখছি আনুমানিক আমাদের বয়সে একটা আইডিয়া দেন তো ভাই হ্যাঁ তার মানে কুরবানি হয়ে যাবে কুরবানি উপযোগী আচ্ছা আচ্ছা এই যে এটা এক নম্বর ঠিক আছে এক নম্বর আচ্ছা আমরা আগে অনেকে রেটটা আমাদের জানতে চাই হ্যাঁ ঠিক আছে আমাদের একটু রেটটা একটু লোক যদি বৃদ্ধি পায় সবাই একটু কম দামে দেখলিকের যাতে উপকার হয় সেটা সীমিত লাভ হয় মানুষের মতো একটা পাঁচ হাজার সাত হাজার লাভের দরকার নেই সীমিত লাভ যেন ষাটটা গরু আছে

কেউ বলে ভাই ঘাস খাওয়াই মাথা উচ্চা করলে গুলা শান্ত থাকে ভালো থাকে শান্ত থাকে বুঝিয়ে দিতে হবে ঘাস খাওয়া মানে গরু দেখাই দেওয়া যায় গরু খাবে রুচি কি আছে কি না ঘাস ধরা না না না

এক দাঁত বাড়িয়ে গেছে আর কি না না ঠিক আছে দাঁত ভাই পালবে হ্যাঁ এটা তিন মাসে ডবল পয়সা হবে ডবল পয়সা হবে মনে যেগুলো দাঁত হয়েছে বেশি গ্রোথ হয় তিন মাস পারলে